রাসূলও বিবিদেরকে সহযোগিতা করতেন তাদের পাক সাফের মধ্যে রাসূল সহযোগিতা করতেন বাচ্চা লালন পালনের মধ্যে সহযোগিতা করতেন রান্নাঘরে তাদের সাথে একটু কাবারের মধ্যে অংশ গ্রহণ করতেন কাবার যদি ভালো হয় তো বল আলহামদুলিল্লাহ মন্দ হয় তো বল আলহামদুলিল্লাহ কোনদিন কোন বিবিকে জরক জাজরক দেয় না জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর পয়গম্বরের পিঠ মজ্জা দিচ্ছে সুলকায় দিচ্ছে পাঞ্জাবিটা আলো করে দেখে আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায় আম্মা জান আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কি গুটি বসন্ত হয়েছে না জল বসন্ত হয়েছে নবী কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি কি মশা কামড় দিয়েছে কন্যা আম্মা জানাসা গো ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার পিঠটা কেন তো কালো কালো দাগ দেখা যায় আল্লাহর পয়গম্বর চুকির পানি আর রাখতে পারে নাই নবী আমার কেঁদে কেঁদে কয় হে আয়েশা তোমার জাতি আমি যখন কালিমার দাওয়াত মক্কায় দেই মক্কার লোকেরা গ্রহণ করে না আমাকে তাড়াইয়া দে আয়েশা এই কালিমার দাওয়াত নিয়ে যখন তায়েফে গেলাম তায়েফের ছেলেরা জুলির মধ্যে বেগের মধ্যে পাথর লইয়া আমাকে পাগল বানাইয়া তারা ঢিল মারতেছিল পাথর মারতেছিল আমার শরীরে পাথর গুলি লেগে রক্ত ছিটকাইয়া পড়তো আয়েশা এই জন্য কালো কালো দাগ হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না একদিন আমার রাসূলকে গোসল করাইতেছে আল্লাহর পয়গম্বর আরামে গোসল করতেছে রাসূল চার পায়ার মধ্যে ছোট একটা চকির মধ্যে দাঁড়াইয়া গোসল করে হঠাৎ করে আমার নবী দেখতেছে ওই পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে আমার নবী ডাক দেয়া কইসা রক্ত কোথায় থেকে যায় আয়েশা কো অসুবিধা নাই আরে কিসের জন্য অসুবিধা নাই রক্ত কোথায় থেকে যাচ্ছে আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে চুকির মধ্যে উঠছেন ওই চুকির এক পায়ার মধ্যে আমার বৃদ্ধা আঙ্গুলিটা পড়ে গেছে এই জন্য আঙ্গুল ফাইটা রক্ত যায় নবী বলল হে আয়েশা তুমি কি বলবা না উহ করবা না আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমি যদি উহ শব্দ ব্যবহার করি আপনার নি আনন্দের মধ্যে ব্যাঘাত হয় আপনার নি গোসলের মধ্যে কষ্ট হয় আমার রাসূল কষ্ট পাবে আমার সহ্য হবে না মাই আশিক নবী হু তুই আজকে নিরালা মাই আশিক নবী হু তুই আজকে নিরালা ওগো জুমলা জাহা জিসকে তাজাল্লি নবীর প্রেমে বিবি তারা জীবন দিয়েছে নবীর প্রেমে আয়েশা সিদ্দিকা জীবন দিয়েছে রক্ত হলো প্রবাহিত আওয়াজ হলো না রক্ত হলো প্রবাহিত আওয়াজ হলো না আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী রাসূল তখন মেরাজ থেকে আসলো এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সাদাকতা সত্য নবী বলেছে হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে বলেছে নবী যা বলেছে সত্য আমার নবী বলেন তোমার নাম হলো সিদ্দিক লকব আবু বকর সিদ্দিক হে আমার ভাইয়েরা লম্বা সূরা ইতিহাস খাতুনি জান্নাত হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই মাদ্রাসা হয়ে গেছে মাও বোনেরা যেহেতু মাদ্রাসা সংক্রান্ত ব্যাপারে
পাঁচ মিনিটে বয়ানটা শেষ করে দিচ্ছি একটু শোনো একজন মহিলার দাম কত আল্লামা সাইয়েদ কানফালনপুরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করে ককটিন কিয়ামতের ময়দানে জান্নাত একদল মহিলাদেরকে আগাইয়া নেওয়ার জন্য আসবে তারা কারা গো কো দুনিয়ার জিন্দেগীতে যারা পর্দার ভিতরে জিন্দেগী কাটাইছে তাদেরকে জান্নাত আগাইয়া নেওয়ার জন্য আসবে কো বর্তমানে একজন পর্দানিশি মহিলার দাম কত কো বনি ইসরায়েলের 70 জন আবেদের চাইতো বর্তমান যুগে একজন মহিলার দাম বেশি পর্দার ভিতরে তাইকা যেই মহিলা জিন্দেগী গাপন করবে স্বামীর বাড়ি জারু দিবে একজন পুরুষ আল্লাহর ঘর মক্কার ঘর জারু দিলে যেই সওয়াব হবে আল্লাহর ঘর জারু দিলে যেই পরিমাণ সওয়াব হবে একজন মহিলা তার স্বামীর বাড়ি জারু দিলে সেই পরিমাণ সওয়াব হবে একজন মহিলা গর্ভে বাচ্চা নিয়ে এক রাকাত নামাজ পড়লে গর্ভবহীন মহিলা 80 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব পেটে বাচ্চা নিয়ে এক রাকাত নামাজ পড়লে 80 রাকাতের আল্লাহ নবী ইরশাদ করে স্বামী স্ত্রী দুজন একসাথে বসে কথা বলতেছে এমন কথা যা সমাজে বলা যায় না কওয়া যায় না শোনা যায় না একেবারে নষ্ট একেবারে নষ্ট কো তারপর প্রত্যেকটি কথার বিনিময় নফল ইবাদতের সওয়াব হইবে স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে তাকায় নফল ইবাদতের সওয়াব হবে স্বামী যদি স্ত্রীর দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয় স্ত্রী যদি স্বামীর দিকে তাকাইয়া মুস্কি হাসি দেয় কষ্ট দূর হয়ে যাবে নফল ইবাদতের সওয়াব হবে এই জন্য মাও বোনেরা স্বামীর সাথে সময় দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে একজন মহিলা তার স্বামী দিয়া যদি গর্ভধারণ করে বাচ্চা প্রসব করে নিজের বাচ্চাকে নিজের দাম দুধ পান করাইবে এক ফোঁটা দুধের বিনিময় তার নামায়ে আমলের মধ্যে একটা করে নেকি তোলা হইবে যেই মহিলা সন্তান প্রসবের 40 দিনের ভিতরে যদি মৃত্যুবরণ করে শহীদের দরজা তার নসিব হইয়া যায় একজন মহিলার দাম কত শুনো শুনো একজন মহিলা নিজের সন্তানকে দুধ পান করাইবে আড়াই বছর বাচ্চারা কষ্ট দিবে মাকে যেই মহিলা ধৈর্য ধারণ করবে একজন পুরুষ ইসলামী সীমানা রক্ষা করার জন্য যুদ্ধ জেহাদ করে যেই পরিমাণ সওয়াব পাইবে নিজের সন্তানকে লালন পালন করিয়া ধৈর্য ধারণ করলে সেই পরিমাণ সওয়াব পাইবে একজন মহিলা জান্নাতে যাওয়া একেবারে সস্তা একজন মহিলা জান্নাতে যাওয়া একেবারে সস্তা এক নাম্বার ইমানি হালতে থাকা দুই নাম্বার পাঁচ ওয়াক্তের নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা স্বামীর মাল হেফাজত করা পর্দার ভিতরে জিন্দেগী গাপন করা আল্লাহর নবী বলে দাখালাল জান্নাত জান্নাতে প্রবেশ করবে হে আমার মাইয়ারা বোনেরা আয়েশা সিদ্দিকা মাদ্রাসা রাদিয়াল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে মাদ্রাসা এই মাদ্রাসায় নিজে আসবো তালিমে বসবো অন্যান্য মেয়েদেরকে তার মধ্যে নিয়ে আসব বেশি বেশি আল্লাহকে ভয় করব যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবাসে তারা পর পুরুষের সাথে সময় দিতে পারে না কোন ঠিক কি ঠিক না আসেনি আমগো সমাজের মধ্যে নিজের স্ত্রীর খবর নাই 14 জন লয়ে মাজার রোজা আসেনি না পুরি নামাজ না পুরি রোজা তু বুঝে করি আমি জান্নাতের আশা বাবা যে সাপার দয়ালো কেল্লাশা জান্নাতে নিব আমার মনের আশা না পুরি নামাজ না পুরি রোজা না পড়ি নামাজ না রাখি রোজা তু বুঝে করি আমি জান্নাতের আশা বাবা যে সাফার দয়ালো কেল্লাশা জান্নাতে নিব আমার মনের আশা এল্লাহ 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 পুরুষ মহিলা একসাথে ঠিক কি ঠিক না কয় কি কয় ঠিক কি ঠিক না ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাই মুমিনিন হে নবী আপনি বলুন ইয়া আইয়ুহান নবী কোরআনের আয়াত ইয়া আইয়ুহান নবী
قل لأزواجك তুমি তোমার বিবিদেরকে বলো অগো নবীজি আপনি আপনার বিবিদেরকে বলে দেন قل لأزواجك وبناتك মেয়েদেরকে বলে দেন ونساء المؤمنين মুমিনদের বিবিদেরকে বলিয়া দেন তারা যেন পর্দার ভিতরে চলে কিসের ভিতরে দুধ যখন জাল দে বিটাইতে হন তো এই অবস্থা কম আগে কিন্তু দুধ জাল দিয়া করতে কিতা হুরা ডিডা দুধের দুধটা খুব কি হইতো মজবুত হইতো হটটা একটু শক্ত হইতো বাড়ি বাড়ি গিউড় হইতো ঠিক কি ঠিক না আর উলা বিলাই দেখে গন গন এক দুইটা ডাক দিত কো দুধের কাছে উলা বিলাই ঘন দেই ডাক মনের আশা পুরা করে শুধু ফাইফা স্বামী তোয়া অন্য বেটা লয়া ঘুরে যারা স্বামী তোয়া অন্য বেটা লয়া ঘুরে যারা সময় সুযোগে বন্ধু মজা মারে তারা দুধের কাছে উলা বিলাই গন দেই ডাক মনের আশা ভুরা করে যদি ফাইফা শয়তানে লাগাই দিব শয়তানি ডাক জোরে জোরে কন নাউজুবিল্লাহ আরো জোরে কন নাউজুবিল্লাহ আরে বাবা এরকম মারফত এটা না মারফত মরবার ফত কন কন এটা কি এটা কি এটা কি এগুলা থেকে আল্লাহ হেফাজত করুক সবাই বলেন আমিন কিছু মেয়েরা এমন আছে না যে মেয়েরা বেপর্দ হইয়া স্বামী কেউ মানে না নামাজও পড়ে না রোজাও রাখে না খালি মাজারে মাজারে দৌড়ে ওই সমস্ত মহিলারা যদি কোনো গাভীর দিকে চাই গাভীটা লইরে দেবগা পেঁপে গাছের মধ্যে ভালো পেঁপে আইছে এই নষ্ট বিটি চাইলে পেঁপেটা জোর জোরে দেবগা হে আমার ভাই হাত ধরে বলে যাই গো মা মনে যেমনে চা এমনে চইল না মনে যেমনে চাব এমনে চলব ফুতুলের কি দোষ আছে ফুতুল বানাইয়া কুদা ফাটাইল ববে এর আবার গান বানাইছে মাটির ফুতুল বানাইয়া দুনিয়াতে ফাটাইয়া মাটির ফুতুল বানাইয়া দুনিয়াতে ফাটাইয়া দিল অন্তর রুহ তুমি বানাইয়া যেমনে নাচে ফুতুল এমনেই চলে বলো ফুতুলের কি দোষ রইয়াছে বলো ফুতুলের কি দোষ রইয়াছে বুঝছো না সুন্দর করে কইতেছে দেখে না বিয়ার ইমামতি করি এক বেড়া না দাওয়াত দিছি আমি মূলত যাই চর্ম নাই আর এই দিকে মুক্তি শামসুল হক সবুজুল তামাত বরকাত আলী আমার পিসার তো তাবলিগে যাই চেষ্টা করি প্রতি বছর তো তাবলিগি ভাই দাওয়াত দিতেছে আমি কে কই ভাই সাহেব মসজিদ হল বেড়া একটা গান বানাইছে কিতা জানিনি কো ডাকলে যে জন মায়া করে তারে কি আর আপন বলে ডাক্তারা যে মায়া করে তারে সবাই আপন বলে কুদারে কি ডাইকা মায়া লাগাইতে হবে কুদা তো ভালোবাসে কিসের আবার নামাজ লাগে কুদা তো ভালোবাসে কিসের আবার নামাজ লাগে বাবারি কিমন বুঝলাই আমি কি ভাই সাহেব আমার কথা ঠিক আছে কুদা তো ভালোই আছে এক বেড়া না তিন রাস্তার মুরো এক বেড়া না তিন রাস্তার মুরো কই শেরির এলাকা ইকুর এলাকা ছোট্ট একটা মসজিদ বানাইছে আর কেরাসিন তেল দেয় সুরে শুনে না ধর্মের কাহিনী মসজিদের মাইক করে সুরে তো সুরা বেড়া তেল ডালার ককি কা মসজিদ আল্লাহর তেল আল্লাহর ডালি আল্লাহর হুকুমে ঠিক আছে না মসজিদ আল্লাহর তেল আল্লাহর ডালি আল্লাহর হুকুমে ঠিক আছে নি একদিন দুই দিন তৃতীয় দিন সাউথ বেড়া গিয়ে বই রইছে হে যখন ক মসজিদ আল্লাহ তেল আল্লাহর ডালি আল্লাহর হুকুমে হে বেড়া ক মসজিদ আল্লাহর তেল আল্লাহর লাডি আল্লাহর দিলাম বাড়ি আল্লাহর হুকুমে মাফসাই 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 কে অন কুন্ডা অনিক মাফসা আগের কথা হরের কথা ঠিক আছে না তো ভাই সাহেব মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে মানুষ এবং জিন্না সৃষ্টি করতাম না করেছি একমাত্র আমার ইবাদতের জন্য এই জন্য গো মা
পাঁচ ওয়াক্তের নামাজ সারিয়া যত রকমের মারফত দেখো সব হলো মরার পথ হাতে ধরে যাই পায়ে ধরে যাই স্বামীর খেদমত করো পর্দার ভিতরে জিন্দগি করো অল্পে কানাই তুষ্ট থাকো জিকির করে কাবার পাক করো মা স্বল্প কানার মধ্যেই দেখবা বরকত ঘরের মধ্যে শান্তি শান্তি যদি পেতে চাও কোরআন শরীফ পড়ে নাও শান্তি যদি পতি পেতে চাও সকালবেলা একশত বার লা ইলাহা যে পুরুষ যেই মহিলা তিন বছর একটানে তিন তুসবি আদায় করবে আল্লাহ তাকে আল্লাহর উলিনা বানাইয়া কবরে নেবে না হাতে দুরি পায়ে দুরি রে ভাই মাওলা সারা মাওলার ঘর সারা শান্তি নাই ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম শান্তির ঘর হলো মসজিদ রহমতের ঘর হলো মাদ্রাসা মাদ্রাসা থেকে শিক্ষা করবে মসজিদে যায় আমল করবে মেয়েরা আসবে মহিলা মাদ্রাসা ছেলেরা যাবে মক্তব পাঠশালা অর্থাৎ মাদ্রাসায় আল্লাহ রব্বুল আলামিন দুটি মাদ্রাসার সামনে নিয়া আজকের সেই মাহফিলে আসর বসার তৌফিক দান করেছে আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসা কবুল করে সবাই বলেন আমিন কত টাকা কত পয়সা কত হালে চলে যায় মাদ্রাসাতে দিলে বন্ধু আখেরাতে পাওয়া যায় ময়দান হাসর যখন হবে বন্ধু কারা মাদ্রাসার জবান খুদা দিবে খলিয়া মাদ্রাসা বলবে তখন কে আসরে ভাই দান কইরাত করছে যেজন আমাকে হাই সবাইকে উঠাইয়া তখন মাদ্রাসাতে ভাই একই সাথে জান্নাতে যাবে চিন্তা কারো না হাদিসে নবী আর সাত করে যে কিয়ামতের ময়দানে মাদ্রাসার জবান খুলব মাদ্রাসা কইব আল্লাহ 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 আমার তুমি জান্নাতি দিছো আমি যাইতাম না কেন যাইবা না আল্লাহ যে টাকা দিছে পয়সা দিছে মহব্বত করছে ভালোবাসছে তাকে আমার ভিতরে ঢুকায় দাও তখন মাদ্রাসা বিশাল বড় হবে স্বর্ণ রূপার ইট হবে যারা মাদ্রাসায় ছাত্র দিয়ে সহযোগিতা করছে টাকা দিয়ে সহযোগিতা করছে হার লাইনে মহব্বত করছে সবাইকে মাদ্রাসায় ঢুকাইয়া মাদ্রাসা আল্লাহর তৈরি জান্নাতি রওনা করবে তো ইনশাআল্লাহ যখন সুযোগ হয় সুবিধা হয় দুটি মাদ্রাসা এলাকায় আছে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব তো ইনশাআল্লাহ কি বলেন করব তো ইনশাআল্লাহ আমাদের আহলে হক উলামায়ে হযরত বাড়ার পরে বয়ান করেন অনেক হয়ে গেছে ইনশাআল্লাহ শেষ হয়ে যাক আলহামদুলিল্লাহ আমরা প্রথম থেকে নিয়ে অর্ধপদী পর্যন্ত ওলামায়ে কেরামগণের মুখ থেকে অনেক মূল্যবান বয়ান শ্রবণ করেছি আল্লাহ আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন তো আমার শ্রদ্ধেয় ভাজন মুফতি জিয়াউর রহমান সাহেব হুজুর প্রতি বছর মাহফিল আয়োজন করে থাকেন আপনারাও দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন আসলে আপনাদের যেরকম মর্যাদা সম্মান করার দরকার ছিল এটা আমাদের দ্বারা সম্ভব হয়নি এই জন্য আমরা বিনীতভাবে দুঃখিত আমরা প্রতি বছর আবার মাহফিলে আসব সকলে বলি আমিন তো মুফতি জিয়াউর রহমান সাহেবের দাদা দাদি আরো এই এলাকার যত মুর্দেগান রয়েছেন আল্লাহ তাআলা যেন ওনাদের সবাইকে জান্নাত বাসী বানায় সকলে বলি আমিন এবং মুফতি জিয়াউর রহমান সাহেবের আব্বু আম্মু উভয় অসুস্থতার মধ্যে রয়েছে আল্লাহ সকল বিমারি থেকে শিফায়ে কামেল নসিব দান করুন সকলে বলি আমিন এবং আল্লাহ তাআলা